হাগু না খেললে হবে কি, হাগু হাগু এক্সারসাইজ করবে, ইয়ে করবে, ওর সাথে ওর জন্য বোর বোর ফিল না করবে, ওর সাথে সময় দেবেন, আদর করবেন, সবাই ওকে নিয়ে মনে করেন যে ইয়ে করলে তখন দেখবেন যে ইমিউনিটিটা স্ট্রং হবে। আর যদি সে বোর থাকে, খুব গরু গাম্ভীর একটা ইয়ের পরিবেশে থাকে, তাহলে অসুখ বিসুখ হওয়ার চান্স বেশি থাকে ইমিউনিটিটা। আর প্লেফুল থাকলে, হাসলো খেললো আদর করলেন, হ্যাঁ, তখন তার এমনিতে তার মনোবল ভালো থাকলে ইয়েটাও আপনার রোগটাও দেখবেন যে দ্রুত ইয়ে হয়ে যাবে।